হ্যালো ভিওয়ার্স বুক পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ভুজ এস টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বের আজকে এগারোতম পর্বে আমি আপনাদেরকে দেখাবো লিস্ট রেন্ডারিং সো এই জন্য আগে আমাদেরকে জানতে হবে লিস্ট রেন্ডারিং কী এবং কেন প্রয়োজন লিস্ট রেন্ডারিং হলো একটি অ্যাডে থেকে অথবা কোনো জেসন ডেটা ফর্মেট থেকে আপনি আপনার যে অবজেক্টটি দরকার ওর যে ভ্যালুটি দরকার ওই ডেটা থেকে অর ওই অ্যারে থেকে সেইটিকে আপনি রেন্ডার করে আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন লিস্ট রেন্ডারিং আমাদের কেন প্রয়োজন এবং কোথায় প্রয়োজন লিস্ট রেন্ডারিং এর প্রয়োজনীয়তা অপরিহার্য আমরা যে কোনো প্রজেক্টটি করতে যাই না কেন রিয়েল লাইফ প্রোজেক্ট হোক আর যে কোনো প্রোজেক্ট আমাদের ডেটা নিয়ে কাজ করতে হয় এবং সেই ডেটাটি হতে পারে কোনো অ্যারে অথবা হতে পারে কোনো জিজন ফর্মেট থেকে ডেটা যখন আমরা ক্লায়েন্ট সাইড নিয়ে কোনো কাজ করবো আমরা অবশ্যই কোনো ডেটা অ্যাসাইন করে রাখি হতে পারে সেটা ডেটা বেজে ওর কোনো একটি অ্যারের মধ্যে এবং সেই অ্যারের ভ্যালুগুলোকেই অর অবজেক্টগুলোকেই রেশন ডাটা থেকে আমাদের ব্যবহার করতে হয় কোনো একটি পার্টিকুলার অবজেক্ট আর কোনো একটি পার্টিকুলার ভ্যালু ধরে আমাদের কাজ করতে হয় সো চলুন আমরা শুরু করি লিস্ট রেন্ডারিং এজন্য প্রথমে আমরা চলে যাচ্ছি ভুজেস ডট অর্গে সেখান থেকে গেট স্টার্টেডে গিয়ে আমরা ভুজেস ফ্রেমওয়ার্কের সিডিএন ফাইলটি নিয়ে নিচ্ছি এবং আমাদের ফাইলের সাথে রেফারেন্স দিয়ে অ্যাড করে দিলাম বডির মধ্যে আমি একটি ডিপ নিয়ে নিচ্ছি এবং এর আই আইডি দিয়ে দিচ্ছি বার্ট ইলেভেন এরপরে নিচে স্ক্রিপ্ট একটি নিয়ে নিচ্ছি এবং এইখানে ভুজের ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করার জন্য ইনস্ট্যান্স তৈরি করে নিচ্ছি সো আমরা পার্ট টেন নামক দিপটি নিয়ে কাজ করবো এইখানে তাহলে আমাদের এলিমেন্টটি হলো পার্ট টেন সরি পার্ট ইলেভেন এবং এইখানে আমি ডেটা নামক অবজেক্টটি ক্রিয়েট করে নিচ্ছি সো ডেটা নামক অবজেক্টির মধ্যে এবার আমরা একটি অ্যারে তৈরি করবো আমি আগে বলে নিচ্ছি আপনারা যেভাবে অ্যারের থেকে ভ্যালু নিয়ে কাজ করবেন অর অবজেক্ট নিয়ে কাজ করবেন ঠিক একইভাবেই আপনারা জেসন ডেটা থেকেও কাজ করতে পারবেন এর জন্য ডেটাবেস থেকে যখন আপনারা জেসন ফরম্যাটে ফাইল রিসিভ করবেন সেটিকে স্ট্রিংফাই করে নিতে হবে বাকি সকল প্রসিডিউরগুলোই সেম হবে এবং আপনার অ্যারে হতে পারে টু ডি হতে পারে থ্রি ডি হতে পারে মাল্টি ডাইমেনশনাল সো আমি এখন এইখানে একটি এর তৈরি করে নিচ্ছি নাম দিচ্ছি ডিগ্রি এবং এই অ্যারের মধ্যে আমি অবজেক্ট তৈরি করে নিচ্ছি নেম দিচ্ছি নেমে বলে দিলাম যে এস আমি ইয়ার বলে দিচ্ছি এখানে অর্থাৎ পাসিং ইয়ার এখানে ইয়ার বলে দিলাম টু টেন এবং এইখানে আমি একটি একই সাথে জিপিএ করে দিচ্ছি দিচ্ছি জিপিএ দিয়ে সো আমি আরো কিছু তৈরি করে নিচ্ছি জাস্ট কপি করে নিচে বসিয়ে দিলাম এবং এখানে ডিগ্রির নেম দিচ্ছি এসএসসি এখানে দিচ্ছি এইচএসসি এবং এইখানে দিচ্ছি বিএসসি আমি এখানে ইয়ারগুলো চেঞ্জ করে দিচ্ছি এটা দিলাম থার্টিন এটা দিলাম ফিফটিন এবং এটা দিলাম নাইনটিন সো বিএসসি ডিগ্রিতে সি জিপিএ হয় নট জিপিএ তবুও আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য আচ্ছা ঠিক আছে এটা আমি রাখতেছি না এই তিনটাই থাক সো আমরা যখন কোনো রিয়েল লাইফ প্রোজেক্টে কোনো প্রোডাক্ট তৈরি করবো বা কোনো কার্ডে ডিজাইন করব এবং সেগুলো যদি ডাইনামিক্যালি জেনারেট করতে চাই সেই হেতু আমাদেরকে ডেটাবেস থেকে ডেটা পড়ে তারপরে কাজ করতে হয় লিস্ট রেন্ডারের মাধ্যমে সো আপনারা বুঝতেই পারতেছেন যে যে কোনো প্রকার প্রোজেক্টে রিয়েল লাইফ প্রোজেক্টে লিস্ট রেন্ডারিংয়ের কতটুকা প্রয়োজন আছে এইখানে আমি প্রথমে একটি ইউএল নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি এলআই নিয়ে নিচ্ছি এবং এই এলআই এর মধ্যে আমি বলে দিচ্ছি হাইফেন ফর ভি হাইফেন ফর এই ডিরেকটিভটি ভুজ ফ্রেমওয়ার্কে ব্যবহার করা হয় লিস্ট রেন্ডারিং এর জন্য ভুজ এস যেহেতু একটি জাভাই স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক সেহেতু আপনারা অবশ্যই জানেন যে জাভাই র জাভাই স্ক্রিপ্ট কোডে ফর ইন নামক লুপ আছে সো এইখানেও ভি হাইপেন্ড ফর সেই লুপটিকেই বোঝায় এবং এই লুপের সাহায্যেই ভুজ ফ্রেমওয়ার্কে লিস্ট রেন্ডারিং করতে হয় সো আমি এখানে এখন ডিগ্রিকে ডিগ্রিসের মধ্যে রেখে দিলাম এবং এইখান থেকে আমি প্রিন্ট করব এখন আমার এই ডিগ্রি নামক যে এরটি সেটি ডিগ্রিস এর মধ্যে আমি রেখে দিয়েছি সো এইখানে আমি যদি চাই এই ডিগ্রি নামক এর মধ্যে আমি নেমের ভ্যালুগুলো নিব তাহলে ডিগ্রি ডট নেম দিলে আর হবে না কেননা আমরা এই ডিগ্রিটিকে ডিগ্রিস এর মধ্যে এই ডিরেকটিভটির মাধ্যমে অ্যাসাইন করে রেখেছি সো এইখানে আমাদেরকে বলতে হবে ডিগ্রিস ডট নেম এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং রিলোড করি দেখতে পাচ্ছি জিএসসি এস এসসি এইসএসি চলে এসেছে একই সাথে যদি আমরা চাই যে ডিগ্রির সাথে ব্র্যাকেটের মধ্যে ডিগ্রির ইয়ারটা চলে আসবে তাহলে আমরা কি করবো সো আমরা চাচ্ছি একটি ব্র্যাকেটের মধ্যে আসবে আমি প্রথমে সে ব্র্যাকেটটি দিয়ে নিলাম এবং এর মধ্যে ডাবল কার্লি দিয়ে নিচ্ছি এবং এইখানে বলে দিচ্ছি ডিগ্রিজ ডট ইয়ার সো আলটিমেটলি এখন কি হবে এখন এই ডিগ্রির নেমগুলার পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই এয়ারগুলো চলে আসবে সো আমরা ব্রাউজারে আসছি এবং রিলোড দিচ্ছি দেখতে পাচ্ছি চলে আসছে প্রক্রিয়া কিন্তু সেম এই একই প্রক্রিয়াতে আপনাকে কাজ করতে হবে হোক সেটা অ্যারে অর হোক সেটা জেসেন ডাটা যে কোনো প্রজেক্ট করতে গেলেই অর ডাইনামিক যে কোনো প্রজেক্ট করতে গেলেই আপনাদের অবশ্যই এই লিস্ট এর প্রয়োজন হবে আর যদি কথা হয় ই কমার্স কোনো একটি ওয়েব অ্যাপসের অর ওয়েবসাইটের তাহলে তো লিস্ট রেন্ডারিংয়ের প্রয়োজন তো অপরিহার্য এবং খুবই গুরুত্বপূর্ণ সো আজকে এ পর্যন্ত কি থ্যাংক ইউ